আমরা তো দীর্ঘদিন ধরেই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং দেশের সার্বিক প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে যে বর্তমানে দেশে যে সংকট চলছে বিশেষ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার সংকট সুশাসনের সংকট ন্যায় বিচারের সংকট সেই সংকট থেকে উত্তরণে একটা নতুন ধারা রাজনীতির প্রয়োজন কারণ বিদ্যমান রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিল তারা পারেনি যে যখনই ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় থাকার জন্য সবসময় সংঘাত সহিংসতা সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছে সেজন্য আমরা চেষ্টা করছি যে তরুণদের নেতৃত্বে একটা নতুন ধারা রাজনৈতিক দল তৈরি করা আর আমরা মনে করি যে বর্তমান যে সংকটে সংকট থেকে উত্তরণে কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠন এককভাবে আসলে এ অবস্থা থেকে উত্তরণ করতে পারবে না জাতিকে সেই জায়গা থেকে বৃহত্তর জনগোষ্ঠীর একটা ঐক্যের প্রয়োজন আর ঐক্যটা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় দেন জনগণের মধ্যে একটা ঐক্য তৈরি হবে সেই জায়গা থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আর ভাইদের কথা আপনি যেটা বলেন যে জোনায়দ সাকি বা গণসংহতি আন্দোলনের সাথে আমাদের ঐক্য হয়েছে বা একটা জোট হয়েছে বিষয়টা আসলে এরকম না আটাইশ নভেম্বর শহীদ মিনারে ভাষানিরকে যারা অনুসরণ করে বা ভাসানির আদর্শকে যারা ধারণ করে ভাসানিকে যারা জাতীয় নেতা হিসেবে মানে সেরকম চারটি সংগঠন যে আপনার জাফরুল্লাহ চৌধুরী স্যারের ভাষানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্রচিন্তা গণসংহতি আন্দোলন আমরা চারটি সংগঠন একজন জাতীয় নেতাকে শ্রদ্ধা জানাতে তার চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে একটি যৌথ সমাবেশ করেছি এটা আসলে আমাদের মধ্যে জোট কিংবা আমরা একটা দল তৈরি করবো এরকম কোনো আলোচনার ভিত্তিতে নয় জাস্ট ভাষানিকে স্মরণ করা এবং তার মধ্যে একজন জাতীয় নেতাকে এই প্রজন্মের সামনে তুলে ধরা যেহেতু রাজনৈতিক দলগুলো ওইভাবে আসলে ভাষানির অবদানকে তারা জাতির সামনে তুলে ধরে না তাদের সংকীর্ণ জায়গা থেকে বিএনপি কিংবা আওয়ামী বলেন তারা হচ্ছে তাদের নেতা নিয়ে শুধুমাত্র ব্যস্ত যদিও ভাষা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু তারপরেও ভাসানিকে তো আর আওয়ামী এখন ওইভাবে স্মরণ করে না কিন্তু আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না আমরা মনে করি যে এই বাংলাদেশ সৃষ্টির পেছনে তথা এই জাতির গঠনে শেরে বাংলায়কে ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোরার্দি মালান আব্দুল হামিদ খান ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান প্রত্যেকেরই ভূমিকা রয়েছে সেই জায়গা থেকে আমরা সবাইকে সম্মান করি এবং ভাসানির চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে আমরা চারটি সংগঠন একত্রিত হয়ে জাস্ট তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই সমাবেশটা করা এটা কোনো রাজনৈতিক দল বা জোট না শুনে বিভিন্ন না আমরা তো দল আমরাই তো একটা রাজনৈতিক দল গঠন করার জন্য কাজ করছি যেমন আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব সংগঠন যুব অধিকার পরিষদ শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদ দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ আছে চারটি অঙ্গ সংগঠন বা উইং অলরেডি তৈরি হয়ে গেছে এখন মূল দলটা তৈরি হয়নি আমরা বলছি আপনাদের সাথে না 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 এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি যেটা যে গণসংহতি কিংবা যারা বর্তমান সরকারের বিরোধী দলে আছে সরকারের অপকর্ম দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলে সেরকম সংগঠনগুলো তো দেখা যায় কথাবার্তা দাবি দেওয়া তো মোটামুটি একই বলা চলে কারণ প্রত্যেকেই বলছে দেশে বর্তমানে গণতন্ত্রের মাত্র নাই সুশাসন নাই ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে ভিন্নমত বিরোধী দল সংগঠনের উপরে দমন পীড়ন চালাচ্ছে গণমাধ্যমের কণ্ঠ টুটি চেপে ধরছে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এই বৃহত্তর যে সরকার বিরোধী যে অংশটা তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা করছি সেখান থেকে এখন পর্যন্ত ওইভাবে আমাদের আলোচনা হয়নি বা কাজও হয়নি আর গণসংহতি আন্দোলনের সাথে স্পেসিফিকভাবে আমরা দল করতে যাচ্ছি বা সংগঠন করতে যাচ্ছি বিষয়টা এরকম না জাস্ট ভাষানির মতো একজন জাতীয় নেতাকে স্মরণ করেছি আমরা চারটি সংগঠন যারা ভাষানিকে অন করি সেরকম একটি আসলে সমাবেশ হয়েছে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না বা ওই সমাবেশ থেকে কোনো রাজনৈতিক দাবি দেওয়াও জানানো হয়নি জাস্ট আমরা বলেছি যে আমরা ওই সমাবেশ থেকে যেগুলো সবাই বলে আসছে যে আমরা মনে করি যে বর্তমানের এই একনায়কতান্ত্রিক এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান ঘটানো দরকার পুলিশ প্রশাসন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেভাবে দলীয় বাহিনীতে পরিণত করেছে বা হচ্ছে এটার পরিবর্তন দরকার এবং এই অবস্থা থেকে উত্তরণে অতি দ্রুতই একটা নির্বাচন দরকার এগুলো তো অন্যান্য বিরোধী দল সবাই বলছে সেই কথাগুলোই করতে যাচ্ছে না করছেন না দলে তো না এখন পর্যন্ত ওই ধরনের আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি তবে আমরা যেহেতু চারটি সংগঠন আমরা এক একটা প্রোগ্রাম করেছি আমাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে হয়তো পরবর্তীতে আমাদের বৃহত্তর রাজনৈতিক পথ চলায় তারা থাকতে পারে তাদের বাইরে আরও অনেক আসতে পারে কিংবা নাও থাকতে পারে এইটা এখন আসলে ওইভাবে আইডেন্টিফাই করার সুযোগ নেই আমরা যাদের সাথে এ পর্যন্ত প্রোগ্রাম করেছি কাজ করেছি একত্রে তাদেরকে আমাদেরকে লিবারেল মনে হয়েছে এবং আমরাও মনে করি যে বর্তমানে আসলে বাংলাদেশকে আপনার এই স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরেও যেভাবে বিভক্ত করে রাখা হয়েছে বাংলাদেশের সমাজকে রাজনৈতিক দিক থেকে সেটি কিছু প্রপাগান্ডার মাধ্যমে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেমন আপনার ধরেন এখন স্বাধীনতা ঊনপঞ্চাশ বছর এখনও আমাদেরকে মানে এ আলোচনা শুনতে হয় যে অমুকের স্বাধীনতা বিরোধী অমুকের স্বাধীনতার পক্ষে অথচ যেই আপনার মানুষটি একাত্তরে জন্মগ্রহণ করেছে আজকে দু সালে এই উনপঞ্চাশ বছরে তার বেড়ে ওঠা সে কীভাবে স্বাধীনতা বিরোধী হয় সুতরাং এগুলো হচ্ছে যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সুপরিকল্পিতভাবে বিদেশীদের একটা এজেন্ডা বিশেষ করে ভারতের যে বাংলাদেশের সমাজকে বিভক্ত রাখা যে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি তো আওয়ামী লীগ এটাকে ভালোভাবে নিয়েছে অন্য কোনো রাজনৈতিক দল আপনি দেখবেন যে আওয়ামী লীগের মতো মানে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে না যে তাদের মতের সাথে না মিললেই তাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দিচ্ছে পছন্দ না হলেই তাকে রাজাকার বানিয়ে দিচ্ছে সেটা ছাত্র আলেমা সকলকে না এটা আমি বল আমি আপনার কথা যে বলছি এখন আপনি যাদের কথা বললেন যেমন এখানে আমরা ভাষানী অনুসারী পরিষদের সাথে কাজ করেছি যা বা জোনায়ত সাকিদের সাথে কিংবা রাষ্ট্রচিন্তার সাথে তারা কেউই ইসলাম বিরোধী কিংবা আমাদের বিরোধী আমার কাছে এটা মনে হয়নি আমি দেখেছি যে তাদের মধ্যে যথেষ্ট সহনশীলতার একটা মূল্যবোধ রয়েছে কারণ আপনি ফ্রান্স ইস্যুতে দেখেন জোনায়ত সাকি তো বলেছে যে যে স্বাধীনতা নামে একটা ধর্ম বা একটা সম্প্রদায়ের মানুষের ধর্মীয় মূল্যবোধে আঘাত আনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না এটা তো রিয়াল কথা যে আমি মুসলমান তাই বলে আমি হিন্দু ধর্মের দেবতাদেরকে মানে গালিগালাস করে ওই সম্প্রদায়ের মনে কেন আঘাত দেব। ঠিক একইভাবে আমি মুসলমান হিসেবে আমার ধর্মকে যেমন ধারণ করি লালন পালন করি আমার ধর্মের তো আমাকে এটাই শিক্ষা দেয় যে অন্য ধর্মের প্রতি রেসপেক্ট দেখানো অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা এবং আমরা এরকম যারা ধর্মীয় প্রশ্নে রক্ষণশীল তাদের সাথে আমাদের রাজনীতি মানে ওইভাবে আসলে করার প্রশ্নই ওঠে না কারণ আমরা একটা লিবারেল রাজনীতি করতে চাই রাজনৈতিক দল সংগঠন মানে একটা ছাতা যেই ছাতার নিচে এসে সবাই নিরাপদ বোধ করবে বাংলাদেশ যেহেতু আপনার মুসলিম অধ্যুষিত একটা দেশ এবং এখানকার জনসংখ্যার মেজরিটি মুসলমান নাইনটি পারসেন্ট সুতরাং সেই ক্ষেত্রে ইসলামী মূল্যবোধের তো এখানে একটা প্রাধান্য থাকি এটা অস্বীকার করা ওই নাই তার মানে এটা নয় যে আমি অন্য অন্য ধর্মের উপরে মানে নির্যাতন নিপীড়ন চালাবো অন্য ধর্মকে দমিয়ে রাখবো সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশ ওয়াইসিরও সদস্য সেই ক্ষেত্রে বর্তমানে বিশেষ করে সারা বিশ্বে একটা যে ও ফোবিয়া ক্রিয়েট করা হয়েছে ইসলামকে একটা আপনার বিশৃঙ্খল ধর্ম হিসেবে তুলে ধরতে আমি বলবো যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এটা চক্র কাজ করছে তার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোর তো একটা ঐক্য প্রয়োজন এবং ওয়াইসি আছে এটা হচ্ছে আসলে নামে আছে বাট কাজে নেই আমার মনে হয় যে কারণ ওয়াইসির ওই ধরনের সক্রিয়তা আমরা দেখি না সেই জায়গা থেকে কিছু কিছু মুসলিম নেতারা যারা বিভিন্ন বিষয়ে কথা বলেন তার দোকান তো কথা বলেন সেই জায়গা থেকে বাংলাদেশ তো ইতিমধ্যেই সরকার প্রধানও বা সরকারের পক্ষ থেকেও তাকে আপনার উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে তার আগমনকে তারাও খুব ইতিবাচকভাবে দেখছে সেই জায়গা থেকে আমরাও ইতিবাচকভাবে দেখি তুরস্কের সাথে আমাদের তো অত বাণিজ্যিক সম্পর্ক নাই খুব একটা তারপরেও যেহেতু ধরেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আসলে অনেকগুলো সুযোগ তৈরি হয় বিশেষ করে এখন এইটা হচ্ছে আসলে আমরা বললে তো হবে না এটা রাষ্ট্রীয় পলিসি থেকে সরকার ঠিক করে থাকে সাধারণত কারণ আমরা তো অনেক কিছুই বলি ধরেন যে সময় আমাদের সেই রক্তের বন্ধু রাখির বন্ধু ভারত যখন পেঁয়াজ বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানে হচ্ছে বাজার একটা হইচই ফেলে দেয় জনগণের জীবনকে একটা নাবিশ্বাসের মধ্যে ফেলে দেয় সে সময় আমরা দেখি সরকার কিন্তু তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করে ইভেন যেখানে সরকারের বুদ্ধিজীবীরা আপনার খুব তথা মানে হচ্ছে বুলি আউড়ায় যে পাকিস্তানের নাম শুনলেও তাদের মুখ ধুতে হয় সেই পাকিস্তানতে কিন্তু পেঁয়াজ আনে তো কাজেই ক্ষেত্রে আমার মনে সরকার যেই যেই ক্ষেত্রে সুযোগ আছে আমাদের সেই বিষয়গুলো মানে হচ্ছে আপনার বিবেচনা করতে পারে যদিও একসময় দু সালের কিছু বিষয় নিয়ে হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশের একটা সম্পর্কের টান তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে সরকারের একটা সুযোগ তৈরি হয়েছে যে সেটাকে এখন আবার মেন্ডিং করার মেরামত করার কারণ আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের সাথেই সুসম্পর্ক থাকা উচিত প্রত্যেক রাষ্ট্রের সাথেই তবে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নয় এবং রাজনৈতিক দলগুলো যেভাবে ক্ষমতায় দে থাকার জন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে গোলামীর চুক্তি করে বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি করে এই জায়গা থেকে সরে আসা উচিত এবং আমার মনে হয় যে অন্যান্য সময় তারা যা করেছে করেছে এখন আর বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড কোনো দেশের সাথে মিলে কোনো সরকার আর করতে পারবে না কারণ আজকের প্রজন্ম আমি মনে করি অনেক সচেতন হচ্ছে এবং বাংলাদেশে একটা থার্ড ফোর্স ডেভেলপ না হয় ওই দুই দলে ঘুরে ফিরে ক্ষমতা এসেছে তাদের ইচ্ছা মতো কাজ করেছে কিন্তু এখন আমার মনে হয় আমরা ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ তথা আমাদের যে গণ অধিকার পরিষদ গঠিত হতে যাচ্ছে আমরা বাংলাদেশের সকল বিষয়ে সেটা হোক ধর্মীয় বিষয় সেটা হোক যে কোনো স্বার্থের বিষয়ে আমরা সব বিষয় নিয়ে সরব থাকবো এবং সেই জায়গা থেকে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ কোনো সরকারকে আমরা সহজে করতে দিব না আমরা সেটার জন্য যেমন বিরোধী আন্দোলনে আমরা যেমন সোচ্ছার ছিলাম ঠিক একইভাবে বাংলাদেশের স্বার্থ নিয়ে যে কোনো ইস্যুতেই আমরা সোচ্ছার থাকবো আগামীতে